খুলনা রূপসা নদীতে সারবোঝাই একটি কার্গো জাহাজ ডুবির ঘটনায় জাহাজের দুজন নিখোঁজ হয়েছেন। দুপুর 12টার দিকে রূপসা রেল সেতুর পিলারে ধাক্কা লেগে এই ঘটনা ঘটে। জাহাজে থাকা নাবিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, মংলা বন্দর থেকে 1140 মেট্রিক টন পিএসপি সার বোঝাই কার্গো নওয়াপাড়া যাওয়ার পথে চিয়ালেন এক রূপসা নদীর উপর নির্মিত রেল সেতুর পিলারে ধাক্কা দিয়ে ডুবে যায়। কার্গোতে থাকা 13 নাবিকের মধ্যে 11 জন সাঁতরে কূলে উঠতে সক্ষম হলেও দুজন নিখোঁজ হয়েছে। এরা হলেন জাহাজের বাবুর্চি, পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিপাড়ার কালাম শেখ এবং গ্রিজার নড়েলের মোহাম্মদ শাখাওয়াত। ফায়ার সার্ভিসের ডুবুরি দল জাহাজের অবস্থান চিহ্নিত করতে পেরেছে, পাশাপাশি নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চলছে। আমরা আসি, আমরা এসে তাদের উঠাই দেখাশোনা করি, কিন্তু আরো দুজন ছিল ভিতরে, তাদের পা যাচ্ছে না। আজকে খুলনায় অবস্থান করার কথা ছিল, এই পথের মধ্যে রূপসা রেল ব্রিজে 73 নম্বর পিলারের সাথে ধাক্কা লেগে তাৎক্ষণিকভাবে জাহাজটা ফেটে গিয়ে এটা ডুবে যায় এবং 13 জন মোট লোকের মধ্যে জাহাজের 11 জন তারা তীরে আসতে পারছে এবং দুজন, একজন হচ্ছে বাবুর্চি আর একজন গিজারম্যান, এই দুজন লোক এখনো নিখোঁজ আছে। ফায়ার সার্ভিসের উদ্ধার কাজ চলছে, তারা জাহাজটার লোকেশনটা নির্ণয় করতে পারছে, এখন তারা উদ্ধার কার্যক্রম শুরু করছে।